শুভ সকাল, খুব ঝলমলে রৌদ্র উঠেছে। এই সকালবেলায় আমি আমার কোয়ার্টারের ফ্রন্ট সাইড থেকে ভিডিও করা শুরু করে দিলাম। আশা করছি আমার সকল বন্ধুরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলাস কিচেন অ্যান্ড ব্লগ। আজকে আমার খুবই একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা কি তোমরা আমার পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে কিসের জন্য আমার কাছে স্পেশাল। আমার ফ্রন্ট সাইডটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, অনেক দিন ধরে দেখাচ্ছিলাম না, আর আমার গাছগুলো তোমাদের দেখাইনি। এই যে এটা হচ্ছে ভেন্ডি গাছ, এই মোটামুটি এক মাস আগে লাগিয়েছি, তাই একটু দেখিয়ে নিলাম। আর এদিকে আমার মেয়েও চলে এসেছে হাতে দুটো টুকলো নিয়ে, সেটা কী এনেছে সেটাও তোমাদের সঙ্গে বলবো। তো এখন আজকে রান্নার আয়োজন শুরু করে দিয়েছি। এই যে দেখো, এখানে আর মাছ আর আছে পাবদা মাছ, এই দু রকমের মাছ রান্না হবে। কিভাবে রান্না করব সেটাও দেখাবো। পাবদা মাছগুলো কিন্তু ভীষণ বড় বড় সাইজের, পাঁচটা মাছেই 750 গ্রাম হয়ে গেছে। দুটো মাছকে টুকরো করে নিয়েছি আর বাকি মাছগুলো গোটাই রেখেছি, পাঁচটা মাছ হয়েছে টোটাল। আমরা তিনজনেই খাবো, মেয়ে, আমি আর হাজবেন্ড, তাই বেশি আনা হয়নি। এমনিতে এখন আমরা একটু মাছ মাংসটা কমই খাচ্ছি। তো এই যে দেখো মাছের সাইজগুলো খুবই কিন্তু বড় বড়। তো চলো আমি কীভাবে রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সবাই সাথে থেকে দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। তো তোমরা যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এই যে এদিকে দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটা একটা করে ভেজে নিব। খুবই শর্ট করে রান্নাগুলি দেখাবো। আমার পাবদা মাছের বিভিন্ন ধরনের রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে ভিডিও লিস্টে গিয়ে দেখে নিতে পারো। আজকে আমি পাবদা মাছটা বানাচ্ছি হলো পেঁয়াজ টমেটো দিয়ে। মাছগুলো কিন্তু আমার খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, দেখো। এখন মাছগুলোকে তুলেও নিচ্ছি। এই আর মাছগুলোকেও ভাজবো। এখানে দেখতে পাচ্ছ আমি একদম কুচি কুচি করে পেঁপে আর কোয়াশ কেটে নিয়েছি। এটা আমি কাটিনি, আমার হাজবেন্ড কেটে দিয়েছে। এই পেঁপে কোয়াশ দিয়ে হবে শুক্তো, আর মাছের মাথা দিয়ে শুক্তো করব। আর এখানে আছে টমেটো, পেঁয়াজ, একটা টমেটো একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজকে পেস্ট করে নিয়েছি। এইটা দিয়ে পাবদা মাছের ঝোল রান্না করব। এখানে শুক্তোটা অলরেডি বসিয়ে দিয়েছি, শুক্তোর রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো এই জন্য শুক্তোর রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ারও করলাম না। শুক্তোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, একদম সামান্য তেলেই রান্না হয়ে যায়। আর এখন এই পাবদা মাছটা রান্না করব। তেল গরম হওয়ার পরে জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে জিরেটা লাল লাল হওয়ার পরে কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে সামান্য একটু ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পরে এই টমেটো কোচানোও দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এই লবণ দিয়ে টমেটো পেঁয়াজকে একসঙ্গে ভেজে নিব। টমেটো পেঁয়াজটা ভাজাও হয়ে গেছে, এখন পেস্ট করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, এটাকেও ভালো করে কষিয়ে নিব। দেখো পেঁয়াজ টমেটো একদম ভালো করে কষিয়ে গেছে, একদম তেলও ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি যা যা মশলা লাগবে দিয়ে দিব। এখানে দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এই লঙ্কা বাটাটা আমাদের গাছের কাঁচা লঙ্কা, আমরা তো জানো সাধারণত কাঁচা লঙ্কাই খাই এখন। তো এই মশলাগুলোকে ভালো মতো কষিয়ে নিলাম। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিব যতটা আমার ঝোলের প্রয়োজন।
ঝোলটা অলরেডি ফুটেও গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখো আমার পাবদা মাছের ঝোল অলরেডি রেডি পরিবেশনের জন্য। এখন আর মাছটা রান্না করব। এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি। এই আলু আর বেগুন দিয়েই আর মাছটা রান্না করব। তো তেল গরম হওয়ার পরে আমি প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। মাছগুলো সুন্দর দুপাশ একটু ডিপ ফ্রাই করেছি, আর মাছটা একটু বেশি করে ভাজলে খেতে ভালো লাগে। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলেও নিচ্ছি। এই একই তেলের মধ্যে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আলুগুলোকে হালকা ভেজে নিব। আলুর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি। আমার ঝোলে যতটা লবণ লাগবে সেই পরিমাণ মতো দিলাম, আর লাগবে না। তো এই লবণ দিয়েই আলুগুলোকে ভেজে নিচ্ছি। বেশি ভাজবো না, হালকা ভাজবো। আলুগুলো হালকা ভাজা হওয়ার পরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম। এই আলুর সঙ্গে একসঙ্গে বেগুনগুলো ভেজে নিব। খুব কম তেল দিয়ে রান্না করছি। আর এইখানে দেখো আমি মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর কাঁচা লঙ্কা বাটা। এগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো আলু বেগুনটা ভাজা হওয়ার পরে। তারপর এই মশলার মিশ্রণটা দিয়ে দিব। এদিকে আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে, এখন এই মশলাগুলো দিয়ে দিব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এই মশলাটার মধ্যেই আমি টমেটো দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গেই টমেটোটাও একবারে কষানো হয়ে যাবে। মশলাটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি আমার গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটেও গেছে, এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। খুবই ঝটপট করে রান্না করে নিচ্ছি, আর আমি খুবই তাড়াতাড়ি করেও দেখাচ্ছি সব কিছু। মাছের রেসিপি আর মাছ পাবদা মাছের রেসিপি আমার দেওয়া আছে। যে দেখো আমার ঝোলটা অলরেডি রেডি হয়ে গেছে। এখন এই ধনে পাতা কুচি দিয়ে মাছগুলোকে নামিয়ে নিব। তার সঙ্গে আছে আমার গাছের মিষ্টি কুমড়ের ফুল ভাজা। এই যে একদিকে বড়া করে তুলেও নিয়েছি, আরেকদিকে ভাজা হচ্ছে। ডাল আছে, এই দিয়ে আমাদের আজকের খাওয়া দাওয়া হবে। মেয়ে ডিবিগড় থেকে এসেছে। দেখো ওই যে দু হাতে টুপলা, তোমাদের বলেছিলাম কিনে এসে দু হাতে দুটো কেক নিয়ে এসেছে। দুটো কেক কেন নিয়ে এসেছে তোমরা বুঝতে পারবে। এই যে দেখো দুটো কেক নিয়ে এখানে বসে গেছি। হাজবেন্ডের তো দুইজনের জন্মদিন একই সঙ্গে পালন করা হচ্ছে। দুদিনে দুদিন করতে হবে, সেজন্য একসঙ্গে একদিনে করা হচ্ছে। একটু পজ করতো। এখন দুজনে মিলে একসঙ্গে কেক কাটবো।
এই দিনটাই ছিল আমার কাছে খুবই স্পেশাল। আমার আজকে বার্থডে, আর দুদিন আগে 19 তারিখ হাজবেন্ডের ছিল, তো একসঙ্গে আমরা সেলিব্রেট করলাম। তো আমার স্পেশাল ডেটা তোমরা বুঝতে পারলে। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার পাশে থেকো। আর তোমরা যারা নতুন আছো, আমার ভিডিওটি দেখছো, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আমার ভিডিওটি এখানেই রাখছি, আবারও দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওর সঙ্গে। তো আজকের মতো এখানেই রাখছি, টাটা, বাই বাই।